পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন 22 জুলাই থেকে শুরু হচ্ছে। মূলত 23 জুলাই বিধানসভা চেম্বারে মন্ত্রিসভাদের বৈঠক, সেই বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসে রাজ্যে বিধানসভার অধিবেশন জোরদার হওয়ার কথা, কিন্তু 22 জুলাই এই বঙ্গে বিধানসভার অধিবেশন, 23 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার একটি বৈঠক, বিধানসভার চেম্বারে মন্ত্রিসভার বৈঠক, বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে 22 জুলাই, 23 তারিখ একটি গুরুত্বপূর্ণ বৈঠক, মূলত বিধানসভার চেম্বারে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠক সারতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।